এপিসোডে সবাইকে স্বাগত। পৃথিবীতে 194টিরও অধিক দেশ রয়েছে, আর অনেকে চিন্তা করেন যে এই দেশগুলোর সবগুলোই হয়তো খুব বড় এবং জনসংখ্যাও বেশি। কিন্তু কিছু কিছু দেশ বড় দেশগুলোর তুলনায় একেবারেই ছোট, আর ছোট দেশগুলোর বেশিরভাগই অবস্থান ইউরোপ, ক্যারিবিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। ছোট দেশগুলো এতই ছোট যে সবচেয়ে ছোট পাঁচটি দেশের আয়তনের যোগফল আমাদের ঢাকা শহরের চাইতেও অনেক কম। আমাদের ঢাকা শহরের আয়তন 167.7 বর্গ কিলোমিটার, পক্ষান্তরে সবচেয়ে ছোট পাঁচটি দেশের আয়তনের যোগফল মাত্র 110.44 কিলোমিটার। সান মেরিনো সবচেয়ে ছোট দেশের লিস্টে 5 নম্বরে রয়েছে সান মেরিনো। এই দেশটির আয়তন 160 বর্গ কিলোমিটার। দেশটির চারিদিকেই ইতালি। বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে দাবি করা এই দেশটির মাথাপিছু জিডিপির ভিত্তিতে অন্যতম ধনী দেশ। ইউরোপের তৃতীয় ছোট এই দেশটির জনসংখ্যা 30,000, আর এ কারণেই দেশটিতে বেকারত্ব নেই বললে চলে। টুভালু লিস্টের চতুর্থ স্থানে আছে টুভালু। এটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। এর আয়তন 62 বর্গ কিলোমিটার। টুভালু পূর্বে এলিস দ্বীপপুঞ্জ নামে পরিচিত ছিল। এটি 1975 সালে গিলবার্ট দ্বীপপুঞ্জ থেকে আলাদা হয় এবং এর 3 বছর পর 1978 সালে স্বাধীনতা লাভ করে। টুভালুর জনসংখ্যা 10,000। দেশটির সড়কপথ 8 কিলোমিটার এবং দেশটিতে হাসপাতাল আছে মাত্র একটি। নাউরু লিস্টের তৃতীয় স্থানে আছে নাউরু। এটি প্রশান্ত মহাসাগরীয় মাইক্রোনেশিয়া অঞ্চলের একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র। এর আয়তন 21 বর্গ কিলোমিটার। নাউরুই একমাত্র দেশ যার কোনো রাজধানী নেই। 80-এর দশকে এই নাউরুতেই ছিল ফসফেট খনির রমরমা ব্যবসা। তবে ফসফেটের প্রাচুর্যতা কমে যাওয়া দেশটিতে বেকারত্ব খুবই বেশি। নাউরুর জনসংখ্যা প্রায় 14,000। তবে নাউরুর প্রায় 95% জনসংখ্যাই স্থূলকায়। মোনাকো সবচেয়ে ছোট দেশের দ্বিতীয় স্থানে 102 বর্গ কিলোমিটার। এর জনসংখ্যা প্রায় 37,000। তবে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 18,000-এর বেশি হওয়ায় মোনাকোই বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। দেশটির 3 দিকে ফ্রান্স এবং 1 দিকে ভূমধ্যসাগর। পর্যটন শিল্পই দেশটির প্রধান চালিকা শক্তি। এর প্রধান আকর্ষণ ক্যাসিনো বা জুয়া খেলার আখড়াগুলি। সরকারিভাবে রাজধানী না থাকলেও সবচেয়ে বিত্তশালী চতুর্থাংশ মন্টি কার্লোকে মোনাকোর কেন্দ্র বলা হয়। জুয়া খেলার অঙ্কের যে তথ্য প্রযোজ্য, এই প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্বের এক বিখ্যাত পদ্ধতি মন্টি কার্লো ম্যাথডের উৎপত্তি এই মন্টি কার্লোকেই কেন্দ্র করে। ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ হল ভ্যাটিকান সিটি। এর আয়তন মাত্র 0.44 বর্গ কিলোমিটার। এটি ইতালির রোম শহরের মধ্যেই অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র। একে পবিত্র দেশ হিসেবেও জানা হয় কারণ দেশটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দফতর হিসেবে কাজ করে। পোপ এই দেশের রাষ্ট্রনেতা। এখানে সবচেয়ে বড় গির্জা অবস্থিত, নাম সেন্ট পিটার্সন বেসিলিকা। দেশটিতে একটি মহাকাশ অবজারভেটরি ভ্যাটিকানা নামে লাইব্রেরি আছে। ভ্যাটিকান সিটির প্রধান আয়ের উৎস অনুদান, যা আসে রোমান ক্যাথলিক ধর্মের বিলিয়নেরও বেশি অনুসারীদের কাছ থেকে। তবে আয়ের অন্যান্য উৎস হল স্ট্যাম্প বিক্রি, ট্যুরিস্ট এবং জাদুঘরের ভর্তি ফি। তো বন্ধুরা, এই দেশগুলো নিয়ে আপনার কি মতামত তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।